सुप्रिय दर्शक सबाई के स्वागतम जानाच्छि एनजॉय कुकिंगेर पक्ष थेके। आशा करछि सबाई भालो आछेन। जारा देशे थाकेन निश्चय तारा फेरीघाटेर लोभनीय खाबारगुलो एकबार ना एकबार होलेओ टेस्ट करेछेन। फेरीघाटटा पार होवार समय देखबेन होटेलगुलोते लोभनीय सब खाबार साजानो थाके। आलू भाजी, परोटा, डिम भाजी, तारपरे तो इलिश माछ भाजी थाकेई। तो आज के आमी फेरीघाटे स्टाइले आलू भाजी शेयर करछी। आशा करछी आपनादेर भालो लागबे। फ्राई पैने आमी सरिषार तेल दिए दिएछी। तेलटा एकटु गरम हये उठलेई एर भितरे आमी दिए दिच्छी 1 टीस्पूनेर मतो रसुन कुचि। रसुनटा ब्राउन करे भेजे नियेछी। दुइटा शुकना मरिच दिए दिलाम। एखन आमी 2 टेबिलस्पूनेर मतो पेंयाज दिए एकटु हालका लाल लाल करे भेजे निच्छी। फाली करे 4-5 काचामरीच दिए दिच्छी। एखने आमी 1/2 टीस्पूनेर मतो हलुदेर गुड़ा दिए दिच्छी। आर ई होटेलेर आलू भाजीगुलोई एकटु हलुदेर परिमाणटा बेशी देवा हय, जे कारणे आलू भाजीगुलो एकदम हलुद कालार देखायो। तो एभावे पतला पतला करे आमी एखने 5 मीडियम साइजेर आलू कुची करे नियेछी। एखन आमी आलूगुलोके खूब भालोभावे मिशिए दिच्छी। एखन परिमाण मतो लवण दिए भालो करे मिशिए निब। आर लवणटा फार्स्टेई दिए दिले हय कि आलू थेके पानीगुलो बेर हये आसे, आर एई पानी दिए आलूटा सिद्ध हये जाय। तो मेशानो हये गेले आमी ढाकना दिए एकदम लो हिटे, लो टू मीडियम हिटे रेखे एटाके रान्ना करब। आर अवश्य लक्ष्य करबें आलू जाते ओवर कुक ना हो जाए। तो 2-3 मिनट पर आबार ढाकना खुले आमी आरेकबार नेड़े चेड़े दिच्छी। और आलूगुलो एकदम ही पतला करे कुचानो निश्चय लक्ष्य करेछेन आपनारा। ठीक ए रकम पतला करे कुचानोर चेष्टा करबें, कारण जे फेरीघाटेर आलू भाजीगुलो आमरा खाई सेगुलो किन्तु एरकम पतला करेई कुची करा थाके। एखन आबार आरेकटु ढाकना दिए दिब। आरो 3-4 मिनट पर ढाकनाटा उठिए आमी आरेकबार नेड়ে চেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে 2-3 মিনিট পরে পরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। পুরো জোরে হাই হিটে থাকলে আলুগুলো সিদ্ধ হবে না আর পুড়েও যাবে, খেতেও ভালো লাগবে না আলু ভাজিটা। এখন আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আরেকবার ঢাকনা দিয়ে আরেকটু সিদ্ধ করে নিব। ঢাকনা উঠিয়ে এখন দেখছি আলুটা সিদ্ধ হলো কিনা। আর লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমার কিন্তু আলুগুলো একদমই আস্ত আস্ত আছে, আলুগুলো একটুও ভেঙে যায় নাই বা গলে যায় নাই। তো এখন একটা আলু চেক করে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকবার খুব ভালোভাবে নাড়া দিয়ে এর ভিতরে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা আমি পাতলা পাতলা করে এভাবে টুকরো করে নিয়েছি, খুবই পাতলা করে। আর আলু ভাজি নামানোর 3-4 মিনিট আগেই টমেটোটা দিবেন, না হলে কিন্তু টমেটোটা বেশি গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখন টমেটোটা হালকা একটু নরম হওয়ার জন্য আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিব, এতে করে টমেটোটা একটু নরম হয়ে আসবে। এখন 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি। টমেটোগুলোও কিন্তু নরম হয়ে এসেছে। আর আলু ভাজিটা লক্ষ্য করবেন একদমই তৈলাক্ত না। আর একদম হোটেলে যেভাবে আপনারা পরোটা দিয়ে আলু ভাজি খান ঠিক সেই রকম আলু ভাজির স্বাদ পাবেন। ট্রাই করে দেখবেন, ট্রাই করতে তো আর কোনো ক্ষতি নাই, তাই না? আলু ভাজি তো খুবই মজার একটা খাবার, আমার তো খুব ফেভারিট খাবার। আমি পরোটার সাথে, সাদা ভাতের সাথে, ইভেন রুটির সাথেও আলু ভাজি খেতে ভীষণ পছন্দ করি। তো আমি এখন এখানে তো আলু ভাজিটা নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তো আমি আমার পছন্দ মতো ধনিয়া পাতা নিয়েছি।
আর এই ধনে পাতাটা দেওয়ার পরেই যে হোটেলের যে আলু ভাজির যে স্মেলটা যে ফ্লেভারটা সেটা আসবে। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, আর যারা পছন্দ করেন তারা অবশ্যই নামানোর আগে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তো আজকের আলু ভাজির রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।